আত্রাই 2 নং ভোপারা ইউপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ নাজিম উদ্দিন মণ্ডল। নওগাঁ জেলা প্রতিনিধি AKM কামাল উদ্দিন টগরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ইউনিয়নবাসীর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আত্রাই উপজেলার 2 নং ভোপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মণ্ডল ও সংরক্ষিত মহিলা সদস্যরা এবং ইউপির সাধারণ সদস্যগণ। এ উপলক্ষে বুধবার দুপুরে ভোপারা ইউনিয়ন পরিষদ চত্বরে মহামারী করোনা ভাইরাস সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে সকলের মুখে মাস্ক পরিহিত অবস্থায় এক দোয়া ও সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি মোহাম্মদ গয়ের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি জুয়েল, ভোপারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি AKM কামাল উদ্দিন টগর, নবনির্বাচিত সাধারণ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ সাইদুর রহমান, মহিলা সদস্য শেফালি বেগম, মোসাম্মদ মোকসেদা বেগম প্রমুখ। নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মণ্ডল তার বক্তব্যে বলেন, আমি সব কিছুর সাথে আপোষ করলেও মাদক আর জুয়ার, চাঁদাবাজ বা সন্ত্রাসের সাথে কোনো আপোষ করব না, কারণ মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করলে দেশ পিছিয়ে যাবে। তার বক্তব্যে উপস্থিত দর্শক শ্রোতা করতালি দেন। দোয়া অনুষ্ঠানে সরকার দলীয় নৌকা প্রতীকে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মণ্ডল সহ নবনির্বাচিত অন্যান্য সদস্যদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। গত 26 ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার পূর্বে ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিনের কাছে উক্ত পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন। নওগাঁ, বাংলা নিউজ টেলিভিশন। এখানে আসছি আমার ইচ্ছা, আমার ভাইয়া জানেরা যেগুলো বলে গেলেন, আমার জীবিত দশায় ইউনিয়ন পরিষদে আমি আমার মানুষের জন্য সেবা দিয়ে যাব, এই মনোবৃত্তি নিয়ে আমি এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আমাকে কোন ওয়ে, কোন রাস্তা, কোন দিক অবলম্বন করতে হবে, এটা আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করতেছি, আমার দিক নির্দেশ করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা নিউজ টেলিভিশন দেশ ও মানুষের কথা বলে।